জোটে ধস। হরিশ্চন্দ্রপুর সিপিআইএম এর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রধান সহ 5 শতাধিক কর্মী। 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর থেকেই ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে মালদা জেলায়। বৃহস্পতিবার ফের বড়সড় ভাঙন হল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর কংগ্রেস ও সিপিআইএম এর শিবিরে। বিরোধী শূন্য হল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। তাই সিপিএম এর দখলে থাকা পঞ্চায়েত চলে গেল তৃণমূলের দখলে। খুশিতে মিষ্টি মুখ করালেন ব্লক সভাপতি। জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সিপিআইএম পরিচালিত মালিয়র 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তারিনা খাতুন, কংগ্রেস দলের উপপ্রধান দিলীপ দাস ও কংগ্রেস পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম মহালদার সহ কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য 2 জন ও সিপিআইএম এর দলের পঞ্চায়েত সদস্য 1 জন সহ মোট 6 জন প্রায় 5 শতাধিক সাধারণ কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে খবর। এদিন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দক্ষিণ তালসুর গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলের পতাকা তুলে দেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ হযরত আলী। উপস্থিত ছিলেন মালিউর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সভাপতি আজিরুর রহমান ও হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি শেতাবুর রহমান সহ পঞ্চায়েত ও ব্লক নেতৃত্বরা। বৃহস্পতিবারের যোগদান কর্মসূচি ঘিরে কার্যত উৎসব মঞ্চে পরিণত হয় তৃণমূল কার্যালয় চত্বর। ব্লক সভাপতি মোহাম্মদ হযরত আলী জানিয়েছেন, 21-এর বিধানসভা নির্বাচনে রাজ্যবাসী যেভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন তাতে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখে তৃণমূলে যোগদান করেছেন। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত 9টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 8টি তৃণমূল কংগ্রেস পরিচালিত ছিল। একমাত্র মালিউর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সিপিআইএম এর পরিচালিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধান উপপ্রধান সহ মোট 6 জন ও প্রায় 5 শতাধিক সাধারণ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যোগদানকারী সিপিআইএম পঞ্চায়েত প্রধান তারিনা খাতুন জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের কাজে সামিল হতে তৃণমূলে যোগদান করলাম। কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আব্দুল মাতিন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম আক্তারের রিপোর্ট, এভিএন টিভি নিউজ। স্যার, প্রধানই চালাচ্ছে, কোনো সমস্যা হয়নি। তবু আমি টিএমসিতে যাচ্ছি আরও ভালোর জন্যে, উন্নয়নের জন্যে আমি আরও ভালো কাজ করেছি, আরও করতে চাই। ওই জন্য আমার কোনো অসুবিধা ছিল না। আমি সিপিএমে প্রধান হিসাবে খুবই উন্নয়ন করছি, করলাম, আরও ভালো করেছি, আরও ভালো করতে চাই। মানে সিপিএমের হিসাবে খুবই ভালো ছিলাম, কিন্তু আরও টিএমসি যেতে যেয়ে আরও ভালো জেনে চাই, ভালো হয়ে থাকতে চাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তাকে নিয়ে এসছি, তাকে বলেও এসছি যে আমি যোগদান করলো প্রায় 500 জন, 500-600 জন হয়ে যাবে। কতজন পঞ্চায়েত মেম্বার? আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সাধারণ ছাত্রছাত্রীদের সেরা প্রতিষ্ঠান আরএইচ একাডেমি, আবাসিক অনাবাসিক উভয় বিভাগে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন বারাসাত শহরের উত্তরহাট মাঠের পাশে 17 নম্বর ওয়ার্ড উত্তর 24 পরগনায়। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকাদের দ্বারা প্রশিক্ষণ ও মক টেস্ট নেওয়া হয়। অফলাইন অনলাইন উভয় পদ্ধতিতেই ক্লাস নেওয়া হয়। মেডিকেল, নিট ও ইঞ্জিনিয়ারিং, WBJEE, JEE মেন প্লাস অ্যাডভান্স কোচিং দিয়ে মেডিকেল ইঞ্জিনিয়ারিং চান্স পেয়ে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পশ্চিমবাংলার সকল সরকারি মেডিকেল কলেজে বর্তমানে পাঠরত। এইসব চিকিৎসকরাই আমাদের সম্পদ। আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের বিশেষ সুযোগ আছে। আজই যোগাযোগ করুন 8620925441 এবং 9088773869 এই নম্বরে। এই মুভমেন্টে দিদির যে লড়াইটা সেটা আরও কঠিন হয়ে উঠেছে, কারণ এখন দিদি এখন আমাদের শুধু রাজ্যের নেতৃত্ব নয়, এখন ন্যাশনালিটির মধ্যে পৌঁছে গেছে। তো আগামীতে আমরা দিদিকে চাইছি, দিদির হাত শক্ত করতে চাইছি। আমাদের পশ্চিমবাংলা মাটিতে যে দিদি যে আমাদের যে প্রকল্পগুলো করেছেন, সেই প্রকল্পগুলোকে আমরা আরও বেশি ভালোভাবে যেন নিতে পারি,
এবং আরেকটি কথা যে দিদি যেহেতু এখন ন্যাশনাল লিডারে পৌঁছে গেছেন তো আগামীতে দিদিকে আমরা প্রাইম মিনিস্টার হিসাবে দেখতে চাইছি তার সে উন্নয়নের গতিটা যেন আরও বেশি ভালো হয় এবং সর্বভারতীয় দলনেত্রী হিসাবে ওনাকে আমরা দেখতে চাইছি যে আগামীতে ওনাকে আমরা প্রধানমন্ত্রী ভাবি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছি তো আপনি পঞ্চায়েতের সদস্য থেকে এবারে কাজ করুন আজ আপনাদের তৃণমূলে কতজন পঞ্চায়েত সদস্য যোগদান করলো এবং কি উদ্দেশ্যে যোগদান করেছে তারা আজকে মালিয় টু থেকে গ্রাম পঞ্চায়েত মালিয় টু এখান থেকে হচ্ছে তিনজন কংগ্রেস চারজন কংগ্রেস থেকে তার মধ্যে একজন পঞ্চায়েত সমিতি চারজন মোট এবং দুজন হচ্ছে সিপিএম থেকে তারা আজকে আমাদের টিএমসি দলে মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য তারা আজকে যোগদান করল তারা সেখানে কাজ করতে পারছিল তারা ওখানে করে সুযোগ সুবিধা পাচ্ছিল না আমাদের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে 9টা অঞ্চল আছে তার মধ্যে 8টা অঞ্চল আমাদের টিএমসি দল দ্বারা পরিচালিত একমাত্র মালিয় টুটা আমাদের ছিল না যার ফলে ওদের কাজ করতে অসুবিধা হচ্ছিল এবং সিপিএম কংগ্রেসের মধ্যে গোলমাল লেগেই থাকত তারপরে তো এখানে আবার বিজেপি আছে কিছু ওদের মেম্বার না থাকলেও তারাকে বাধা দিত তাই তারা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে যে কী করে এই অঞ্চলের আরও উন্নয়ন করা যায় এবং টিএমসি যারা নেতৃত্ব আছেন ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট হ্যাঁ এবং অঞ্চল কমিটি তাদের সাহায্যে এই মমতা ব্যানার্জির নীতি আদর্শকে কী করে রূপায়ণ করা যায় তার জন্য তারা কিন্তু আজকে আমাদের দলে যোগদান করেছেন।